যতই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে, ততই শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের উপরে ভয় দেখানো সব মারধরের অভিযোগ উঠে আসছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুরে 12 নম্বর অংশের 13 নম্বর বুথের বিজেপি প্রার্থী সবুজ বিশ্বাসের নামে একটি ফেসবুক পোস্ট হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে উক্ত বিজেপি প্রার্থী ভুল বুঝে তৃণমূলের সঙ্গে প্রচারে সামিল হওয়ার কথা পোস্ট হয়। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত বিজেপি প্রার্থী সবুজ বিশ্বাস সম্পূর্ণ এই কথা উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী হিসেবে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়বেন বলে জানান। তার পাশাপাশি রাজ্য বিজেপি সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান, তৃণমূল কংগ্রেস এখন এই ধরনের ঘৃণ্য খেলায় নেমেছে। ঘটনা তো আমি নমিনেশন জমা দেওয়ার পর থেকেই আমাকে মানে খুব হুমকি দামকি দেয়। কোন দলের নমিনেশন জমা দিয়েছেন আপনি? আমি বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী? হ্যাঁ হ্যাঁ। হুমকি কারা দিচ্ছে? হুমকি নিশ্চয়ই টিএমসি রাত মাত্রা দিচ্ছে। কি হুমকি দিচ্ছে? যে আমার বাড়ি ভাঙবে, আমাকে তুলে নিয়ে মারবে, হাত পা ভাঙবে, বটে পরে দেখে নেবে। আমার বাড়িওয়ালা আমার ওয়াইফকেও আমার খুব ডিস্টার্ব করে, আমার ছেলেকে তুলে নিয়ে যাবে। প্রত্যেকদিন রোজই হুমকি দিচ্ছে। আমি বাজার থেকে মানে বাড়ি থেকেই বেরোতে পারি না, সন্ধ্যার সময় আমি বাড়ি থেকে না। ফেসবুকে দেখা যাচ্ছে যে একটা পোস্টে আপনি নাকি তৃণমূলে যোগ দিয়েছেন। সেটা আমার বাড়ি, কালকে পুজো ছিল, বিরোধীরা গেছিল আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, নেমন্তন্ন নেমন্তন্ন মানে বাড়ির পাশেই তো, সেইভাবে ওরা প্রচারে গেছিলো। তারপরে আমার ছবি টবি তোলার পরে আমি আজকে সকালে দেখতেছি যে উল্টো ওরা আমার মানে ফেসবুকে আমি দেখলাম যে ওরা লিখেছে যে তৃণমূলের আমি নাকি প্রচার করছি, কিন্তু এটা পুরো আছে ভুল ধারণা ওদের। ওদের ধারণা যে ওরা পারবে না, তার জন্য আমাকে খুব মানে উত্তপ্ত করছে। আপনি কি চাইছেন এখন? আমি ভোটে লড়বো, এখন আমি শান্ত চাইছি। কতটা আতঙ্কিত আপনি? আমি যেহেতু আমার দুটো বাচ্চা, একটা 6 মাস বয়স আর একটা আছে 7 বছর বয়স, মানে ওটাই আছে, আমি আতঙ্কে আছি যে কখন ওদের উপর হামলা যায়। পুলিশকে জানিয়েছেন? আমি এখনো কাউকে জানাইনি। দলকে জানিয়েছেন? দলকে? হ্যাঁ, আমি দলকে জানাইছি। কেন আপনার উপর হামলা চালানোর কারণটা কি? নিশ্চয়ই তারা জানছে যে আমি ওই ওয়ার্ডে আমি পারবো, ওরা হেরে যাবে। আপনি কোন পঞ্চায়েতে কত নম্বর ওয়ার্ড? আমি মামুদ পঞ্চায়েতের 13 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সবুজ বিশ্বাস। বুথ রয়েছে, সেই বুথে বিজেপি প্রার্থী সবুজ সবুজ বিশ্বাস, তাকে নিয়ে তৃণমূলের যারা রয়েছে তাদের ফটো তুলে ফেসবুকে দিয়ে বলেছে যে নাকি তৃণমূলের হয়ে প্রচার করছে। ওই সবগুলো যারা ফটোবাজি করে এসব কিছু ন্যাকড়া লোকের কাজ, যারা রাজনীতি করে না, যারা ফেসবুকে ফটো তুলে তুলে ছেড়ে দেয়, এই সব নিয়ে কোনো আমি উত্তর দিতে রাজি নয়। ও কে কার গলা জড়িয়ে ফটো তুলছে ওটা আতঙ্ক, সেও আতঙ্কিত না? আতঙ্ক তাহলে ফটো তুলতে গেল কেন? এগুলোকে উত্তর দিতে আমি রাজি না। ও ফটো রোজই তুলছে সব, কে কার ফটো উঠাচ্ছে এটাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তাদেরকে প্রচার করতে বলছে, প্রচার করতে দিতে বাধা দিচ্ছে? না না, এরকম কোনো ঘটনাই মামুদপুরে নেই। যদি কোনো বিরোধী পার্টি যদি প্রচার করতে বাধা পায়, সেক্ষেত্রে আপনি কি সহযোগিতা করবেন? 100% করব, না করার কি আছে? আমাদের দলের নির্দেশই তাই, যার প্রচার সে করবে, মানুষ ভোট দেবে। ফেসবুকে দেওয়া হয়েছে এবং সে নাকি তৃণমূলে যোগদান করেছে এমনটা উল্লেখ করা হয়েছে ফেসবুকে, সেই বিষয়টা কি এবং মানে কীভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? দেখুন, ভারতীয় জনতা পার্টি সৌহার্দ্রতার রাজনীতি করে, সেখানে তার বাড়িতে পুজো ছিল, গৃহপ্রবেশ ছিল, স্বভাবতই সেই দিনকে যখন সবুজ বিশ্বাসের বাড়িতে, স্বভাবতই যখন তার বাড়িতে প্রচারে আসে তৃণমূলের লোকজন, তাদের সাথে হাত মেলায়, এই তো তুমিও দাঁড়িয়েছো আমিও দাঁড়িয়েছি, তো স্বভাবতই একটা যে তাদের মধ্যে একটা সৌহার্দ্র বিনিময় হয়েছে, এটা তো রাজনীতি এবং কারোর বাড়িতে কেউ এলে তাকে দুরদূর করে দাঁড়িয়ে দেওয়া, তার উপর অত্যাচার করা, এটা তৃণমূলের স্বভাব হতে পারে, তাদের রাজনীতি হতে পারে, বিজেপির নয়। সেই জন্য বিজেপির প্রার্থীর বাড়িতে যখন তৃণমূলের প্রার্থী এসছে, তারা সৌজন্যতা দেখিয়েছে আর সেটা নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করেছে। যদি না করতো, আপনারা দেখেছেন প্রার্থী আপনাদের সামনেই তার বয়ান দিয়েছে, যদি সেটা সত্যি হতো তাহলে প্রার্থী আজকে আপনাদের সামনে নিশ্চয়ই বয়ান দিত না। তাহলে আপনারা ভেবে দেখুন যে এদের রাজনীতি কতটা নোংরা এবং এরা কী ধরনের রাজনীতি করতে চাইছে, মানুষ নিশ্চয়ই সেই ব্যাপারে বুঝতে পারছে।
ভোটের আগে কি তাহলে আপনারা কি এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে তাতে কি আপনারা সন্তুষ্ট না? দেখুন, এখানে শাসকের আইন চলে, আইনের শাসন নেই, সেই জন্যই কোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। 2013 সালে মীরা পাণ্ডে বুঝিয়ে দিয়েছিলেন যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এবং বর্তমান যা পরিস্থিতি রয়েছে যেখানে বুথ বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, খুন বেড়েছে, এবং এখানে সন্ত্রাস সংগঠিতভাবে এই শাসক দলের ছত্রছায়ায়, পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় তার নির্দেশে হচ্ছে, যেভাবে চারিদিক থেকে বেআইনি অস্ত্র, যেভাবে চারিদিক থেকে বোম গুলি এবং যেভাবে হত্যা হচ্ছে, তাকে তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনো মতেই এখানে নির্বাচন সম্ভব নয়। কারণ আপনারা দেখেছেন শুধু নমিনেশনেই 7 জন খুন হয়ে গেছে। নির্বাচন যে কমিশনার তিনি নির্বিকার, তিনি কিছু করতেও পারেননি, কিছু বলতেও পারেননি, কারণ তিনি জানেন না। তিনি কোনো ব্যানার্জি পরিবারের সাথে বসে বিভিন্ন জিনিস খেতে যতটা তিনি সহজ বোধ করেন, কিন্তু তিনি নির্বাচন চালাতে ততটা তিনি সহজলভ্য নয় বা তিনি জানেন না, সেই জন্য তিনি এই কাজটি করতে পারেননি। আমাদের দাবি কোর্টের কাছে, আমাদের দাবি নির্বাচন কমিশনারের কাছে, যে চেয়ারটা রয়েছে তার কাছে, তারা যাতে সঠিক নির্বাচন করে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করে, এবং এখানে খুব সত্বর যাতে এখানে কেন্দ্রীয় বাহিনী দেয়, না হলে আরও বেশি খুন হবে, আরও বেশি অত্যাচার হবে, মানুষ নির্বিচারে বিভিন্নভাবে এখান থেকে ঘর ছাড়া হবে, যা পরিস্থিতি তৈরি করছে এই রাজ্যের সরকার।